প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমি শুভ্রা দাস, সহকারী শিক্ষিকা, চট্টগ্রাম কলেজ এইট স্কুল, চট্টগ্রাম। গত ক্লাসে তোমাদের সাথে আমার সুকবিতাটা নিয়ে আলোচনা হয়েছিল। আজকে তোমাদের সাথে আমার দ্বিতীয় অনলাইন ক্লাসের দ্বিতীয় ক্লাস। আজকে সত্যেন্দ্রনাথ দত্তের মানুষ জাতি কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে যে বাড়ির কাজগুলো দিয়েছিলাম, আশা করি সেগুলো তোমরা করে রেখেছ এবং যখন স্কুল খোলার পরে আমরা সেই ক্লাসগুলো দেখে নিব। আজকের মানুষ জাতি কবিতা ক্লাসটা মনোযোগ সহকারে শুনো, আশা করি তোমরা উপকৃত হবে। ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র। গত ক্লাসে পড়িয়েছিলাম সুকবিতাটা, আজকে তোমাদেরকে পড়াবো মানুষ জাতি কবিতা, সত্যেন্দ্রনাথ দত্তের মানুষ জাতি কবিতা। তাহলে সত্যেন্দ্রনাথ দত্তের মানুষ জাতি কবিতাটা তোমরা দেখো। মানুষ জাতি, সত্যেন্দ্রনাথ দত্ত। আমি তোমাদেরকে একবার পড়ে দিই, তোমরা সবাই দেখো। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথে। শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই আমরা সমান বুঝি। কচি কাঁচা গুলি ডাঁটো করে তুলি, বাঁচিবার তরে সমান যুঁজি। দোসর খুঁজিও বাসর বাঁধি গো, জলে ডুবি পা বাঁচি পাইলে ডাঙ্গা। কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবার ওই সমান রাঙা। বাহিরের ছোপ আঁচড়ে সে লোক, ভিতরের রং পলকে ফুটে। বামুন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম ভেদ দুলায় লোটে। রাগে অনুরাগে নিদ্রিত জাগে, আসল মানুষ প্রকট হয়। বর্ণে বর্ণে নাইরে বিশেষ, নিখিল জগৎ ব্রহ্মময়। বংশে বংশে নাহি কো তফাত, বনে দিকে আর গর বনে দি। দুনিয়ার সাথে গাঁথা বুনিয়া, দুনিয়া সবারই সমান। তাহলে এই কবিতাটা হচ্ছে সত্যেন্দ্রনাথ রায়ের মানুষ জাতি কবিতা। কবিতাটা তোমরা দেখেছ এবং আমি পড়েছি, তোমরা শুনেছ। এই এরপরে আমরা কার কবিতা, কবিতাটা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তের। তাহলে আমাদেরকে সত্যেন্দ্রনাথ দত্তের সম্পর্কে জানতে হবে। সত্যেন্দ্রনাথ দত্ত কে, তার জন্ম মৃত্যু, এগুলো আমাদেরকে জানতে হবে। সত্যেন্দ্রনাথ দত্তের পরিচিতিটা দেখো। সত্যেন্দ্রনাথ দত্ত 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। কত সালে জন্মগ্রহণ করেন? 1882 খ্রিস্টাব্দে। তিনি কোন গ্রামে জন্মগ্রহণ করেন? নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। 1922 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে তার মৃত্যু ঘটে। বৈচিত্র্যপূর্ণ ছন্দের কবিতা লিখে সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর হিসাবে খ্যাতি লাভ করেন। কত খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন? 1922 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। কত বছর বয়সে? মাত্র 40 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তাকে ছন্দের জাদুকর বলা হয়। কি কারণে? বৈচিত্র্যপূর্ণ ছন্দ, তার কবিতার মধ্যে তিনি বিচিত্রপূর্ণ ছন্দের প্রয়োগ করেছেন, এই জন্য তাকে ছন্দের জাদুকর হিসাবে আখ্যাতি দেওয়া হয়। সত্যেন্দ্রনাথ দত্ত কর্মজীবন শুরু করেছিলেন ব্যবসায় অর্থ বিনিয়োগ করে, কিন্তু পরে বাসায় ব্যবসা ছেড়ে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। পরে তিনি ব্যবসা ছেড়ে দেন এবং সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। তিনি আরবি, ফার্সি, ইংরেজি সহ অনেক ভাষা জানতেন। বিদেশি ভাষা থেকে উপন্যাস, নাটক, প্রবন্ধ অনুবাদ করলেও কবি হিসেবে তিনি অধিক পরিচিত। তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেণু ও বীণা, কুকু ও কেকা, বিদায় আরতি ইত্যাদি। তাহলে তিনি বিদেশি ভাষায় অনুবাদ করেছেন এবং তার বিখ্যাত কাব্যগ্রন্থ গুলার মধ্যে হচ্ছে বেণু বীণা, কুহু কেকা ও বিদায় আরতি। আচ্ছা, এরপরে দেখো আমরা যে কবিতাটা পড়েছি, তাহলে আমরা কি জানলাম? আমরা সত্যেন্দ্রনাথ দত্তের
মানুষ জাতি কবিতাটা পড়লাম। এরপরে সে কবি পরিচিতি মানে তার পরিচিতি, তিনি তার জন্ম মৃত্যু সম্পর্কে জানলাম। এবার কবিতার মধ্যে তিনি যে শব্দগুলা ব্যবহার করেছেন সেই শব্দগুলার অর্থগুলো আমাদেরকে জানতে হবে। তোমাদেরকে আমি আগের ক্লাসেও বলেছি যে শব্দের অর্থ আমাদের জন্য খুবই দরকারি। তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে শব্দের অর্থ আসবে। 1 নম্বর প্রশ্নে তোমাদেরকে অর্থ না জানলে তোমরা 1 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবে না। তাহলে শব্দ অর্থের মধ্যে দেখো, এক পৃথিবীর স্তন্যে লালিত, এখানে একটা শব্দ আছে কবিতার মধ্যে, এক পৃথিবীর স্তন্যে লালিত। তাহলে এটার অর্থ, এটার অর্থ হচ্ছে একই মায়ের দুধ পান করে যে সন্তান সন্ততি বেড়ে উঠে, তেমনি পৃথিবীর সব জাতি ধর্ম গোত্রের মানুষ একই পৃথিবীর খাদ্য ও পানীয় গ্রহণ করে জীবন যাপন করে। আমরা পৃথিবীতে যারা আছি আমরা কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কি এই পৃথিবীর খাদ্য পানীয় গ্রহণ করে জীবন যাপন করে থাকি। রবি শস্য, এখানে একটা শব্দ আছে রবি শস্য, সূর্য ও চাঁদ, সূর্য এবং চন্দ্র, রবি হচ্ছে সূর্য, শশী হচ্ছে চন্দ্র। শীতাতপ, ঠান্ডা ও গরম, ক্ষুধা তৃষ্ণার জ্বালা, ক্ষুধা ও পিপাসার কষ্ট, কচি কাঁচা গুলি ডাঁটো করে তুলি, ছোটদের পরিপুষ্ট করে তুলি, যুজি যুদ্ধ করি, তিনটা শব্দ আছে, তোমরা যে কোনো একটা শব্দের অর্থ লিখলে হবে। তরে জন্য, ডাঁটো পুষ্ট, এখানেও তিনটা শব্দ আছে, পুষ্ট হচ্ছে পুষ্ট মানে ডাঁটো শব্দের অর্থ পুষ্ট শক্ত অথবা সমর্থ একটা হলে হয়। বাঁচিবার তরে সমান যুজি, মানবিক জীবন যাপনের জন্য সব মানুষই লড়াই করে। বাসর বাঁধিগ, সম্প্রীতি গড়ে তুলি। দোসর, দোসর শব্দের অর্থ হচ্ছে সাথী বন্ধু সঙ্গী। ধল, ধল হচ্ছে কি সাদা ফর্সা শুভ্র, যে কোনো একটা তোমরা লিখতে পারবে। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে দেখো, জলে ডুবি বাঁচি পাইলে ডাঙ্গা, জলে ডুবি বাঁচি পাইলে ডাঙ্গা মানে কি, যাই হোক না কেন আঁচড় লাগলে বা কেটে গেলে যে লাল রক্ত বের হয় তা বাইরের রঙের পার্থক্যকে গুছিয়ে দেয়, ওই যে ভিতরে সবারই সমান রাঙ্গা বলেছে। শূদ্র, হিন্দু সম্প্রদায় 4 বর্ণে বিভক্ত, এর মধ্যে একটি হলো শূদ্র। বনেদি, প্রাচীন সম্ভ্রান্ত, গর্বনেদি অভিজাত নয় এমন। বুনিয়াদ, ভিত্তি, দুনিয়া সবারই সমান বেদি, এই পৃথিবীর সব মানুষেরই জন্মক্ষেত্র। দুনিয়া সবারই সমান বেদি হচ্ছে, তার অর্থ হচ্ছে এই পৃথিবী সব মানুষেরই জন্মক্ষেত্র। ব্রহ্ম, হিন্দু ধর্ম মতে পরমেশ্বর বা বিধাতা, ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে বিধাতা। আচ্ছা, আমরা এতক্ষণ কবিতাটা শুনলাম, তারপরে তার কবির জন্ম মৃত্যু জানলাম, এরপরে আমরা কবিতার মধ্যে যে শব্দের অর্থগুলো আছে সে অর্থগুলা জানলাম। এরপরে আমাদের কি হবে, কবিতাটার মূল উদ্দেশ্যটা কি, এই কবিতাটা যে কবি সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছেন মানুষ জাতি, তাহলে তার মূল উদ্দেশ্যটা কি, এই পাঠটার মূল উদ্দেশ্যটা কি, কবি কি উদ্দেশ্যে কবিতাটা লিখেছেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি সংবেদনশীলতা ও সমমর্যাদার মনোভাব মনোভাব সৃষ্টি হওয়ায় এই কবিতার মূল উদ্দেশ্য। তাহলে কবিতাটার মূল উদ্দেশ্য হচ্ছে কি, যে যে ধর্মের হোক না কেন আমরা সবাই মানুষ, সবাই সবার প্রতি সংবেদনশীলতা ও সমমর্যাদা মনোভাব দেখাতে হবে, এই মনোভাব সৃষ্টি হওয়াই হচ্ছে এই কবিতার মূল উদ্দেশ্য। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা এই কবিতাটা, যে কবিতাটা এতক্ষণ ধরে পড়লাম, যার শব্দার্থ, পাঠের উদ্দেশ্য, কবির জন্ম মৃত্যু আলোচনা করলাম, এখন আমরা যে কবিতাটা পড়েছি সেই কবিতাটা মূল পাঠটা আমাদেরকে জানতে হবে, মূল উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা গেছে পাঠ পরিচিতিটা কি, মানে কবি এই কবিতায় কি বলেছেন, পুরো কবিতাটার মূল জিনিসটা। আমরা তো যখন প্রশ্ন লিখব, যখন আমাদেরকে
সৃজনশীল প্রশ্ন লিখতে হবে, তখন আমাদেরকে পুরো কবিতাটা পড়ার পরে কবিতার মূল জিনিসটা পড়তে হবে। মূল জিনিসটা যদি না পড়ি তখনও আমরা কিন্তু প্রশ্নের উত্তর করতে পারবো না। এই জন্য মূল জিনিসটা আমাদেরকে আমাদের জানা দরকার। আচ্ছা, মানুষ জাতি কবিতাটি কবি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানুষ জাতি কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে, মানুষ জাতি কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তোমরা কি লিখবে? তোমরা লিখবে অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মূল কবিতাটার নাম কি? মূল কবিতার নাম হচ্ছে জাতির পাঁতি। যদি দেয়া হয় যে এই কবিতাটার মূল নাম কি, মূল নামটা হচ্ছে জাতির পাঁতি, তাহলে এই কবিতায় কবি কি বলেছে? কবি বলেছে যে দেশে দেশে ধর্মে ও বর্ণে পার্থক্য সৃষ্টি করে মানুষে মানুষে যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে, কবি তার সেই উপরে আসন দিয়েছেন কাকে? মানুষকে। কবি সবকিছুর উপরে কাকে আসন দিয়েছেন? মানুষকে। মানুষকে কবি সবচেয়ে বড় করে দেখেছেন। আচ্ছা, আমাদের এই পৃথিবী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষেরই বাসভূমি। এই পৃথিবীতে আমরা যারা বাস করি আমরা কি সবাই এক, মানে এক ধর্মের মানুষ? কখনো না। আমরা হচ্ছে মানুষ জাতি, সবগুলা মিলে সব মানুষ মিলে যেটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে মানুষ জাতি। এখানে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের লোক একসাথে বাস করি, সকলের বাসভূমি আমাদের এই পৃথিবী। এই ধরনের স্নেহ ছায়া এবং একই সূর্য ও চাঁদের আলোতে লালিত প্রতিপালিত হচ্ছে সব মানুষ। এখানে আমাদেরকে কি দিচ্ছে পৃথিবী? আমাদেরকে এই পৃথিবী বা ধরনের স্নেহ ছায়া দিচ্ছে, সূর্য আলো দিচ্ছে, চাঁদ আলো দিচ্ছে, এই সবগুলো নিয়ে আমরা প্রতিদিন প্রতিপালিত হচ্ছি একজন একজন না, আমরা সব মানুষ একসাথে, সবাই একসাথে আমরা এগুলা নিয়ে প্রতিদিন আমাদের জীবন যাপন করছি। শীতলতা ও উষ্ণতা, ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি সব মানুষেরই সমান। আমরা সবার, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধনী গরিব সবাই, সবার আমাদের কি ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, সব আছে। এগুলা নিয়ে আমরা এই পৃথিবীতে বাস করি। আচ্ছা, বাইরের চেহারায় মানুষের মধ্যে সাদা কালোর ব্যবধান থাকলেও সব মানুষের ভেতরের রং এক ও অভিন্ন। সবার বাইরে আমাদের কি ভিন্ন ভিন্ন চেহারা, ভিন্ন ভিন্ন রং, কেউ লম্বা, কেউ ফর্সা, কেউ বেটে, এরকম, কিন্তু সবার ভেতরের রং কিন্তু আমাদের এক রকম। সবার শরীরে প্রবাহিত হচ্ছে একই লাল রক্ত, এই জন্য কবি বলেছেন ভেতরে সবারই সমান রাঙা। মানুষ আর জাতিভেদ, গোত্রভেদ, বর্ণভেদ ও বংশকৌলীন্য ইত্যাদি কৃত্রিম পরিচয়ে নিজেদের পরিচয়কে সংকীর্ণ ও গণ্ডিবদ্ধ করেছে। মানুষ এখন কি হয়ে গেছে? মানুষ এখন এমন হয়ে গেছে যে সব সময় কি তার বংশের পরিচয়, গোত্রের পরিচয়, বংশকৌলীন্যের পরিচয়, জাতির পরিচয়, এগুলা এই কৃত্রিম পরিচয়গুলা দিয়ে দিয়ে সবসময় কি নিজেদেরকে সংকীর্ণ করে ফেলছে, গণ্ডিবদ্ধ করে ফেলছে। উদারতা মানুষের থেকে চলে যাচ্ছে। উদার মানে কি? আমরা সকলেই মানুষ, আমরা সকলেই এই পৃথিবীতে বাস করি, আমরা সকলে মানুষ জাতি, কোনো ধর্ম বর্ণ না, আমাদের পরিচয় হবে আমরা মানুষ জাতি, আমরা মানব জাতি। এই পরিচয়ের কথা কবি এখানে তার কবিতার মধ্যে বারে বারে উচ্চারণ করেছেন। কিন্তু গোটা দুনিয়ার সঙ্গে মানুষের যে জন্ম সম্পর্ক, সেই বিচারে মানুষের আসল পরিচয় হচ্ছে সেই মানুষ, এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবার কথা নয়। পুরো পৃথিবী জানে যে কি আমরা মানুষ। আমাদেরকে প্রথম যখন একজন একজন মানুষ একজন মানুষকে দেখে, তখন সে তাকে কি হিসাবে দেখে? সে কি তাকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হিসাবে দেখে, নাকি সে কোন বর্ণের কালো ফর্সা লম্বা বেটে এই হিসাবে দেখে? এটা না, প্রথম দেখাতে সে দেখে যে সে একজন মানুষ, এটাই হচ্ছে তার আসল পরিচয়। সেই বিচারে মানুষের আসল পরিচয় হচ্ছে সে মানুষ, এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবার কথা নয়। সারা পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ গোত্র পরিচয়ের ঊর্ধ্বে যে সমগ্র মানব সমাজ,
কবি এই কবিতায় মানুষের সেই পরিচয়কে তুলে ধরেছেন। কবি বলেছেন যে পুরো পৃথিবীর মানুষ এক, পুরো পৃথিবীর মানুষকে কবি বর্ণ গোত্রের ঊর্ধ্বে স্থান দিয়েছেন। সমগ্র মানব সমাজকে তিনি মানুষ জাতি হিসাবে পরিচয় দিয়েছেন, মানুষ জাতি হিসাবে পরিচিত করে তিনি এই কবিতাটা লিখেছেন। এখানে কোনো ধর্ম বর্ণের কথা তিনি লিখেন নাই, কোনো জাতিভেদের কথা তিনি বলেন না। কবি এই কবিতায় মানুষের সেই পরিচয়কে তুলে ধরেছেন, পৃথিবীর সব মানুষকে নিয়ে গড়ে উঠেছে মানুষ জাতি। তাহলে পুরো পৃথিবী প্রত্যেকটা মানুষকে নিয়ে গড়ে উঠেছে কবির এই মানুষ জাতি কবিতাটি। তাহলে আমরা এতক্ষণ ধরে কি শিখলাম? আমরা এতক্ষণ ধরে শিখলাম যে কবি সত্যেন্দ্রনাথ দত্তের মানুষ জাতি কবিতায় কবি কি বলেছেন, মানুষ জাতি কবিতায় কবি কি বলেছেন যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি তাহলে কি বলবে? তোমরা বলবে কবি এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর প্রত্যেক মানুষকে এক করে একটা জাতি হিসাবে বর্ণনা করেছেন, যে জাতির নাম হবে মানুষ জাতি, যেখানে থাকবে না কোনো ধর্মীয় গোঁড়ামি, যেখানে থাকবে না কোনো বড় চোটের ব্যবধান, যেখানে থাকবে না কোনো ধর্মের ব্যবধান। এই ব্যবধানহীন সমাজ কবিতার মানুষ জাতি কবিতার মধ্যে বর্ণনা করেছেন। তাহলে আমরা কি বুঝেছি এতক্ষণ ধরে মানুষ জাতি কবিতাটাতে? আমরা বুঝলাম যে পৃথিবীতে এমন একটা জাতি আছে যেটার নাম হচ্ছে মানুষ জাতি। তাহলে তোমাদের এই মানুষ জাতি কবিতার মধ্যে রবি শস্যের কথা বলা হয়েছে, সে রবি শস্য আমাদেরকে কি দেয়? আলো দেয়, উত্তাপ দেয়। আমরা এই রবি শস্য সবাই একসাথে সব ধর্মের মানুষ একসাথে গ্রহণ করি। মা যেমন তার সন্তানকে কি স্তন্যপান করায়, এই পৃথিবীও আমাদেরকে তার আলো ছায়া দিয়ে বড় করছে। আমরা পৃথিবীতে আলো ছায়া নিয়ে বেড়ে উঠছি, বড় হচ্ছি। আমাদের সবার ভিতরের রং লাল, প্রত্যেক মানুষের ভিতরের রং লাল। এখানে কিন্তু কারো রক্ত কালো, কারো রক্ত সাদা, এরকম নেই। উপরে আমরা সাদা কালো হতে পারি, কিন্তু আমাদের প্রত্যেকে ভিতরের রংটা হবে যে কি রক্তের রং লাল, এই কথাটা কবি এখানে বলেছে। তারপরে বলছে যে বংশের কথা বলেছে, এখানে কোন ভিন্ন বংশের কথা তিনি বলেন নাই, কোন বনেদি বংশ, গর বনেদি বংশ এগুলা বলেছে যে এগুলা কিছুই না, এগুলো এখানে একটা কথায় আমরা মানুষ, আমাদের পরিচয় হচ্ছে মানুষ হিসাবে আমরা মানুষ জাতি। তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই কবিতাটার মূল জিনিসটা হচ্ছে কি, আমরা হচ্ছে মানুষ জাতি, আমাদের একটাই পরিচয়, পৃথিবীতে অন্য কোনো পরিচয় না। এই পরিচয়ে আমরা যাতে একত্রভাবে সবাই বসবাস করতে পারি মিলেমিশে, এই কথাটা কবি এখানে বলেছে। আচ্ছা, এটা তাহলে তোমরা শুনেছ আমরা মানুষ জাতি কবিতাটা নিয়ে এতক্ষণ ধরে কি বললাম। এখন তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে এর আগের ক্লাসেও বলেছি যে তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়, তোমরা সব ষষ্ঠ শ্রেণীতে পড়ো, সৃজনশীল প্রশ্নে এটা বোঝার এটা তোমাদের কম, তোমরা একটু এটা এখনো নতুন, তো নতুন ক্লাসে একটু কম বুঝো। এই জন্য গত ক্লাসে আমি তোমাদেরকে কোনো সৃজনশীল প্রশ্ন দি নাই, এই ক্লাসে আমি তোমাদেরকে একটা সৃজনশীল প্রশ্ন দিব। এই সৃজনশীল প্রশ্নটা তোমরা বাসায় বাড়ির কাজ হিসাবে দিব, এটা তোমরা বাসায় চেষ্টা করবে প্রশ্নের উত্তরগুলা করার জন্য, কবিতাটা ভালো করে পড়বে, কবি পরিচিতিটা পড়বে, কবিতা পাঠের উদ্দেশ্যটা পড়বে, এবং এই কবিতায় কবি কি বলেছেন মূলভাব, এই মূলভাবটা পড়বে। মূলভাব যদি না করো কবিতার প্রশ্নের উত্তর কখনো তুমি ভালো করে দিতে পারবে না, আর প্রত্যেকটা লাইন পরে পরে তার অর্থটা বোঝার চেষ্টা করবে। যে শব্দার্থগুলো আছে এগুলাও তোমাদেরকে অবশ্যই অবশ্যই পড়তে হবে, এগুলা না পড়লে কখনো বোঝা যাবে না। তাহলে আমাদের বাড়ির কাজের যে প্রশ্নটা তোমাদেরকে দিব, এই প্রশ্নটা তোমরা কি করবে, প্রশ্নটা খাতায় লিখবে, উত্তরগুলা উত্তরগুলা খাতায় লিখে রাখবে। যখন আমাদের স্কুল খুলবে
আমরা তোমাদের খাতাগুলো দেখব এবং কার প্রশ্নের উত্তর কি রকম হয়েছে সেই হিসাবে তোমাদেরকে নম্বর দেব। এটার উপরে তোমাদের উপস্থিতি হবে, তোমাদের নম্বরের ব্যবস্থা হবে, তাহলে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে খাতার মধ্যে লিখে রাখবে। গত ক্লাসে একটা সৃজনশীল না, এই ক্লাসে এই জন্য আমি একটা সৃজনশীল প্রশ্ন দিচ্ছি। সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা দেখো, উদ্দীপকটা হচ্ছে তোমাদের কি হবে, একটা উদ্দীপক দিব, সেই উদ্দীপক অনুসারে উদ্দীপকটার সাথে তোমার কিন্তু কবিতাটার সাথে সম্পর্ক থাকবে, ওই মিলে মতো সাদৃশ্যও থাকে, আবার অনেক সময় উদ্দীপকে বৈসাদৃশ্যও থাকে। এটা তোমাদেরকে বুঝে লিখতে হবে যে সাদৃশ্য আছে কিনা বা বৈসাদৃশ্য আছে কিনা, মিল আছে কিনা বা অমিল আছে কিনা, বা কোন দিক প্রকাশ পেয়েছে এই জিনিসগুলো। তো তোমাদের একটা উদ্দীপক দিলাম, উদ্দীপকটা দেখো, সুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। কবিতার সাথে এই উদ্দীপকটা তোমরা দেখবে যে তার সাথে সম্পর্ক আছে কিনা, উদ্দীপকটার আদৌ মিল আছে কিনা। তাহলে চারটা প্রশ্ন দিলাম, এই চারটা প্রশ্নের মধ্যে দেখো, ক, মানুষ জাতি কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে? এক, এটা কি হবে, এটা তোমাদের প্রশ্নের মান হবে এক। খ, ভিতরে সবার সমান রাঙা, এই উক্তিতে কি বোঝানো হয়েছে, এই লাইনটাতে কবি কি বুঝিয়েছেন, সেটার মান হবে দুই। গ নাম্বার, উদ্দীপকে মানুষ জাতি কবিতার কোন বিশেষ দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। যে উদ্দীপকটা দিলাম সেখানে মানুষ জাতি কবিতাটা যে তুমি পড়েছ সেই কবিতাটার কোন দিকটা এই উদ্দীপকের মধ্যে তুমি খুঁজে পাচ্ছ, সেই বিশেষ দিকটা তোমাকে প্রথমে লিখতে হবে, তারপরে তোমাকে ব্যাখ্যা করতে হবে। প্রথম লিখাটাই হচ্ছে তোমার জ্ঞানমূলক, জ্ঞানের প্রশ্ন, জ্ঞানের উত্তর। এটা তোমার, এটা যদি না বুঝো তাহলে তুমি কিন্তু প্রশ্নের মধ্যে নম্বর কম পাবে। তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো, উক্ত দিকই কি মানুষ জাতি কবিতার একমাত্র বিষয়, যৌক্তিক বিশ্লেষণ করো। যে গ নাম্বারে যে দিকটা প্রকাশ পাবে সে দিকটাই কি তোমার এই এই মানুষ জাতি কবিতার একমাত্র বিষয়, নাকি এটার আরো অন্য কোনো দিক আছে, এই জিনিসটা তোমাকে বুঝে লিখতে হবে উত্তরটা, এবং এটা বুঝে তোমাকে এটা যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমাদের আজকে তোমাদেরকে আমি পড়ালাম মানুষ জাতি কবিতা, কবিতা সেটা কবিতাটা পড়লে কবির জন্ম মৃত্যু পড়েছ, তারপরে পাঠের উদ্দেশ্য পড়েছ, তারপরে পুরো কবিতার মধ্যে কি আলোচনা হয়েছে সেটা পড়েছ, শব্দার্থ পড়েছ। সব পড়ানোর পরে তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দিলাম, এই বাড়ির কাজটা অবশ্যই তোমরা খাতায় করে রাখবে। আশা করি তোমরা বুঝেছ, তোমরা প্রশ্নের উত্তর লিখতে পারবে, তোমরা এই পরিস্থিতির মধ্যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘর থেকে বের হবে না, ঘরের মধ্যে প্রতিদিন স্কুলের ক্লাসগুলা দেখবে, এবং এগুলা যদি দেখো তোমরা উপকৃত হবে। আশা করি ভালো থাকবে, ধন্যবাদ।